দশম শ্রেণীর ভূগোলের প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা যে ভূমিরূপ সৃষ্টি হয় সে নিয়ে কিছুটা আলোচনা বহির্জাত প্রক্রিয়া বলতে কি বোঝায় ভূপৃষ্ঠের উপরিভাগে বিভিন্ন প্রাকৃতিক শক্তিসমূহ যে সকল প্রক্রিয়ায় ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিরূপের ক্রম পরিবর্তন করে চলেছে সেই সকল প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে দিস ইজ কল্ড একজোজেনেটিক প্রসেস তোমরা এক্সো জেনেটিক প্রসেসও বলতে পারো স্পেলিংটা জেনে রাখো ই এক্সো জিই এন ইটিআইসি এক্সো জেনেটিক প্রসেস ভূমি যে রূপ সেই ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়ার কি ভূমিকা বহির্জাত বলতে বোঝায় ভূপৃষ্ঠের বাইরের শক্তিসমূহ অর্থাৎ তুষারপাত বৃষ্টিপাত বায়ু হিমবাহ প্রভৃতির ক্ষয় বহন সঞ্চয়কার্য দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগের পরিবর্তন হয় ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় যে ভূমিরূপ সেই ভূমিরূপ পৃথিবীর আভ্যন্তরীণ বা অন্তর্জাত ও ব্যাহিক বা বহির্জাত শক্তির দ্বারা প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলেছে ওকে এরপর আমরা জানব বহির্জাত শক্তিসমূহগুলো কী কি নাম্বার ওয়ান স্থিতিশীল বহির্জাত শক্তি যেগুলো হচ্ছে উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা বায়ুর চাপ তুষারপাত মেঘাচ্ছন্নতা শিশির প্রভৃতি নাম্বার টু হচ্ছে গতিশীল বহির্জাত শক্তি নদী হিমবাহ বায়ু সমুদ্র সমুদ্রতরঙ্গ ভৌমজল প্রভৃতি এরপর আমরা জানব বহির্জাত শক্তির বৈশিষ্ট্য কি কি। নাম্বার ওয়ান লিখবে বহির্জাত শক্তিগুলি ধীর ও অবিরাম কাজ করে চলেছে নাম্বার টু এগুলো ক্ষয় বহন সঞ্চয় একই সঙ্গে করে চলেছে নাম্বার থ্রি ভূমির উচ্চতা ভূমির ঢাল জলবায়ু ভৌগোলিক অবস্থান শিলা প্রভি প্রকৃতি হ্যাঁ স্বাভাবিক উদ্ভিদ মানুষের কার্যাবলী প্রভৃতির উপর নির্ভর করে ভূপৃষ্ঠের এক এক স্থানে এক এক বহির্জাত শক্তি সক্রিয় হয় নাম্বার ফোর শক্তিগুলি স্থান এবং কালভেদে একক বা সম্মিলিতভাবে কাজ করে নাম্বার ফাইভ বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে কিন্তু সূর্য এখন আমরা জানব বহির্জাত শক্তিগুলো কীরকমভাবে কাজ করে বহির্জাত শক্তিগুলোর কার্যপদ্ধতি কী পৃথিবী পৃষ্ঠের উপর ভাগের বন্ধুর যে ভূমিরূপ সেই বন্ধুর ভূমিরূপ বহির্জাত শক্তিগুলির দ্বারা ক্রমাগত ক্ষয় বহন ও সঞ্চয়কার্যের মাধ্যমে সমতলীকরণ হওয়াকে পর্যায়ন বলে পর্যায়ন পদ্ধতি তিন রকম হয় নাম্বার ওয়ান অবরোহণ নাম্বার টু আরোহণ এবং নাম্বার থ্রি জৈবিক পদ্ধতি এবার জানব অবরহণটা কি যে পদ্ধতিতে বহির্জাত শক্তিগুলি যেমন ধরো নদী হিমবাহ বায়ু প্রভৃতির দ্বারা প্রভৃতি অর্থাৎ বহির্জাত শক্তিগুলির দ্বারা ভূপৃষ্ঠের উপরিভাগের শিলার ক্ষয় ক্ষয়জাত পদার্থের অপসারণের ফলে ভূমির উচ্চতা হ্রাস পাচ্ছে তাকে অবরোহণ প্রক্রিয়া বলে অবরোহণ মানে হচ্ছে ক্ষয় যুক্ত পরিবহন এবারে জানবে অবরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য অবরোহণ প্রক্রিয়া হচ্ছে ধীর প্রক্রিয়া নদীর ভূমিকা এখানে সর্বাধিক থাকে প্রাথমিকভাবে আবহ বিকার ও নগরী ভবন বড় ভূমিকা নেয় অবরোহণ প্রক্রিয়ায় তারপরে ভূমির উচ্চতার হ্রাস পায় ইনসেলবার্জ মোনাডনক মেশা বিউট বাটে প্রভৃতি ভূমিরূপ গঠন করে এই অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে অবরোহণ প্রক্রিয়ার প্রভাব ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটে এরপরে তোমরা জানবে আরোহণ প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়জাত পদার্থসমূহ পরিবাহিত হয়ে নিম্নস্থানে সঞ্চিত হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি করে তাকে আরোহণ প্রক্রিয়া বলে ব্যাপারটা বোঝো যে পদ্ধতিতে বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়জাত পদার্থসমূহ পরিবাহিত হয়ে নিম্ন স্থানে সঞ্চিত হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি করে তাকে আরোহণ প্রক্রিয়া বলে আরোহণ মানে হচ্ছে ক্ষয়যুক্ত পরিবহনযুক্ত সঞ্চয় ছোট্টভাবে এভাবে মনে রাখতে হবে আরোহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য কী এটা হচ্ছে ধীর প্রক্রিয়া নদী হিমবাহ বায়ু মুখ্য ভূমিকা নেয় এখানে পলল শঙ্কু পলল ব্যাজনী স্বাভাবিক বাঁধ বদ্বীপ প্লাবন সমভূমি প্রভৃতি ভূমিরূপ গড়ে ওঠে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে সমতলীকরণ বা পর্যায়িত ভূমিরূপ গড়ে ওঠে আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে এই গেল আরোহণ প্রক্রিয়া এবার লাস্ট যেটা সেটা হচ্ছে জৈবিক পদ্ধতি যখন সকল জীবকুল যেমন ধরো উদ্ভিদ প্রাণী ও মানুষ এদের দ্বারা ক্ষয় বহন এবং সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপ গঠিত হয় সেই প্রক্রিয়াকেই জৈবিক পদ্ধতি বলা হয় ভূমিরূপ গঠনে মানুষের ভূমিকা আধুনিক যে সভ্যতা এই সভ্যতা হচ্ছে উচ্চ প্রযুক্তি সম্পন্ন এটা হচ্ছে যন্ত্র সভ্যতা এই যন্ত্র সভ্যতায় মানুষ খনিজ সম্পদ আহরণ করছে নদীর বাঁধ নির্মাণ করছে রেল সড়ক পরিবহন ব্যবস্থার বিস্তার ঘটাচ্ছে বিভিন্ন নির্মাণ সামগ্রী সংগ্রহ করছে পর্যটন শিল্পের বিকাশ ঘটাচ্ছে পাহাড়ের ঢালে কৃষিকাজ প্রভৃতি বিভিন্ন রকম প্রয়োজনে ভূমিরূপের পরিবর্তন করে চলেছে ঠিক আছে এবার এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের কিছু স্পেশাল জিনিস সম্পর্কে তোমাদেরকে মনে রাখতে হবে যেমন ধরো আবহ বিকার নগ্নি ভবন ক্ষয়ী ভবন হ্যাঁ তারপরে পুঞ্জিত ক্ষয় ক্ষয়ের শেষ সীমা এগুলো নিয়ে জানতে হবে তোমাদেরকে যেমন ধরো আবহ বিকার আবহ বিকার কী আবহাওয়ার যে উপাদানগুলি উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা প্রভৃতির দ্বারা যান্ত্রিক রাসায়নিক এবং জৈবিক প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে স্বস্থানে অবস্থান করলে তাকে আবহবিকার বলা হয় আমি আর বলছি শোনো আবহবিকার কি আবহাওয়ার যে উপাদানগুলো যেমন ধরো উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা প্রভৃতির দ্বারা যান্ত্রিক রাসায়নিক জৈবিক প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হয়ে স্বস্থানে অবস্থান করলে তাকে আবহবিকার বলা হয় নগরী ভবন কী আবহবিকার এবং ক্ষয়ী ভবনের মিলিত প্রক্রিয়ায় শিলার উপরি অংশ আলাদা হয়ে স্থানচ্যুত হলে ভিতরের শিলা উন্মোচিত হয় এই প্রক্রিয়াকে নগ্নিভবন বলা হয় ভবন কি প্রাকৃতিক শক্তিগুলির দ্বারা ভূত্বকের উপরী অংশের শিলার স্থানচ্যুতি ঘটলে সেই প্রক্রিয়াকে ভবন বলা হয় পুঞ্জিত ক্ষয় ভূমিকম্প বৃষ্টিপাতসহ বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কারণে উঁচু স্থান থেকে মাটি এবং শিলার অভিকর্ষ জোটা আনে পুঞ্জাকারে নেমে আসাকে পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং বলা হয়